আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা তারা সবই দুরুদ পড়ে মুহাম্মাদিয়া সাল্লি আলা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله درر كاتشير أغلو تسمتا بندو در انتوري كريتي آر شبشتا جاني شروع كرشي সাইমা সুপার শপের সৌজন্যে চ্যানেল কর্ণফুলির পর্দায় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান জুমার খুতবা। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ওযু বেহেস্তের সকল দরজার চাবি। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, পবিত্র ওযু বেহেস্তের দরজার চাবি। আল্লাহু আকবার। কিভাবে ওযু করলে আসলে বিশুদ্ধ ওযু যখন করব তখন আসলে এই ওযু আমাদের জন্য বেহেস্তের চাবি হবে। ওযু তো ওযুর মতোই হতে হবে। একজন মুমিন কামনা করে, আশা করে, তার আকাঙ্ক্ষা হচ্ছে একমাত্র জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করে থাকি। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও অন্যান্য নফল নামাজ, কোরআন কারিম তেলাওয়াতের জন্য ওযু করে থাকি। এমনকি কোথাও যদি জানাজা হয় আমরা ওযু করে থাকি। এছাড়াও অসংখ্য মোমেন মুসলমান ইমানদার রয়েছেন, তারা সর্বাবস্থায় ওযু করে থাকেন। আল্লাহু আকবার। এটা অনেক বড় ফজিলত, অনেক বড় বরকতের কথা, অনেক নেক প্রাপ্তির কথা, অনেক আমল বেশি পাওয়ার কথা হলো, বেশি আমল অর্জন, বেশি নেক অর্জন, নেকের পাল্লা ভারীর জন্য আসলে একজন মোমেনের পরিপূর্ণ দরকার ওযু করে থাকা। আমরা ঘুমের ঘরে যখন যাব আমরা ওযু করি, ওযু করে আমরা ঘুমাবো। এমনকি যদি আমরা বাথরুমে যাই,
বাথরুম থেকে আমরা যখন বের হব তখন আমরা অযু করে আমরা পবিত্র হব। তার মানে অযুর কোনো বিকল্প নেই, আল্লাহকে পেতে হলে আল্লাহ তাআলার নৈকট্য লাভে ধন্য হতে হলে আসলে একজন মুমিনকে সর্ব অবস্থায় অযুরত থাকতে হবে, তাহলে জীবন ধন্য জীবন হবে উজ্জ্বল নক্ষত্রের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ করে অযু করার তৌফিক দিন বলে আমিন। সুপ্রিয় শ্রোতা, আজকে জুমার সেই আলোচনা আমরা নিয়ে এসেছি যে অযু বিহস্তের সকল দরজার চাবি আল্লাহ পাক পাক কালাম মসজিদে ঘোষণা করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ কাদেরকে পছন্দ করেন? নিশ্চয় নিঃসন্দেহ যারা তাওবাকারী, যারা তৌবাকারী এবং নাপাকি থেকে পবিত্র হয় অর্থাৎ অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা আল বাকারা আয়াত 222 নম্বর আয়াতে এই কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানব জাতিকে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন একখানা হাদিস আমরা শুনব। ঘোষণা হচ্ছে, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ألا فتحت له أبواب الجنة ألا فتحت له أبواب الجنة الثمانية يدخلها. অর্থাৎ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অযু করবে এবং অযুকে সব নিয়মের সাথে পূর্ণ করবে তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। যে এই বাক্যগুলি পাঠ করবে তার জন্য বেহেস্তের 8টি দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং ওই ব্যক্তি ওই 8টি দরজার যেই কোনটির ভিতর দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় শ্রোতা, অনেক বড় সৌভাগ্যের কথা, অনেক অসংখ্য নেকের কথা। এক কথা, জান্নাতে যাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশুদ্ধ একটি অযু। আমরা অযু করার পর এই আমলটি আমরা করে যাব ইনশা আল্লাহ। যে ব্যক্তি অযু করার পর এই কালমে শাহাদাত পাঠ করবে তার জন্য বেহেস্তের 8টি দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এবং ওই 8টি দরজার যে কোনো একটি দিয়ে সে যেটাতে চাবে, সে যেটাতে চাইবে যে প্রবেশ করার জন্য সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। হাদিস এসেছে বলতে মুসলিম শরীফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন। অযুতে কেবল দেহ নির্ধারিত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয় এবং অযু করলে আসলে দেহের সেসব স্থানই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। তাই মুমিন বান্দা অযু করার পর উপলব্ধি করে, আমি তো শরীয়তের নির্দেশ অনুসারে ও অযুতে
ও অজুতে দৌত করার স্থানগুলো ধুয়ে নিয়েছি, সুবহানাল্লাহ। এবং জাহিরি পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করেছি, কিন্তু আসল অপবিত্রতা হলো ইমানের দুর্বলতা, এখলাসের কমি এবং আমলের ত্রুটি বিচ্ছুটি অপূর্ণতা। এই উপলব্ধির পর সে কালিমা শাহাদাত পাঠ করে ইমানের নবায়ন, আল্লাহ তাআলার খাঁটি ইবাদত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণের নতুনভাবে অঙ্গীকার করে থাকে। এর ফলে আল্লাহ তাআলার পক্ষ হতে তার জন্য পরিপূর্ণ মাগফিরাতের ফয়সালা হয়ে পড়ে এবং হাদিসের বর্ণনা অনুসারে জান্নাতের সকল দরওয়াজা খুলে যায়। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। এই হাদিসের অপর এক বর্ণনায় ওযুর পরে পড়ার জন্য মুসলিম শরীফেই কালিমা শাহাদাত এভাবে উল্লেখ করা হয়েছে, ঘোষণা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরিক নেই, লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এটা সাক্ষ্য দিচ্ছে একজন ইমানদার, একজন মুমিন। তাহলে আমরা এই যে হাদিসের আলোকে যেটা জানলাম সেটা আমরা আমল করব, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন। প্রিয় শ্রোতা, আবার এই হাদিসেরই তিরমিজি শরীফের এক বর্ণনায় কালিমা শাহাদাতের পর পড়তে বলা হয়েছে, ঘোষণা হচ্ছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থাৎ হে আল্লাহ, আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, হে বারালাহি, হে আমার পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে সামিল করো। একজন ইমানদার কত বড় তার আশা আকাঙ্ক্ষা, কত বড় আবেদন নিবেদন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে সামিল করো। আল্লাহু আকবার, অনেক বড় কথা। আমরা ব্যক্তি পরিবার জীবনে এটা আমল করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলে আমিন। প্রিয় শ্রোতা, কিয়ামত দিবসে ওযু অঙ্গের জ্যোতি, সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে কিয়ামত দিবসে মুসিবতের সময় ওযু অঙ্গের জ্যোতি, সর্বাঙ্গের জ্যোতি হবে, আলোকিত হবে সর্ব অঙ্গ এই ওযুর দ্বারা, ঘোষণা হচ্ছে। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা গুর মুহাজ্জিলিন غور محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطبل غرته فليفعل. الله أكبر. حديث شرط صحيح بخاري مسلم تك. حضرت أبو هريرة رضي الله تعالى عنه بولن رسول الله صلى الله عليه وسلم بولن
আমার উম্মতকে কিয়ামত দিবসে তাদের অজুর চিহ্নের কারণে পঞ্চ কল্যাণ ঘোড়ার ন্যায় উজ্জ্বল অবস্থায় বেহেস্তের দিকে ডাকা হবে। আল্লাহু আকবার, কত বড় শুভ সংবাদ মুমিনদের জন্য। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে দীর্ঘ করতে পারে সে যেন তা করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতকে কিয়ামত দিবসে তাদের অজুর চিহ্নের কারণে পঞ্চকল্যাণ ঘোড়ার ন্যায় উজ্জ্বল অবস্থায় বেহেস্তের দিকে ডাকা হবে। আহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সেভাবে উজু করার। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে দীর্ঘ করতে পারে সে যেন তা করে। সহিহ বুখারী মুসলিম। প্রিয় শ্রোতা, পঞ্চকল্যাণ ঘোড়া এটা কী? পঞ্চকল্যাণ ঘোড়া হাদিসে এটা বলা হয়েছে গুর মহাজ্জাল। হাদিস শরীফে গুর মহাজ্জাল শব্দ রয়েছে। ইহার অর্থ এমন ঘোড়া যার হাত পা ও ললাট দবদবে সাদা। আল্লাহ তুমি আমাদের দেখার তৌফিক দাও, বলে আমিন। মোট কথা, অজুর কারণে কিয়ামতের দিনে মুমিনদের চেহারা অতি উজ্জ্বল হবে, সুবহানাল্লাহ। সুতরাং নির্দিষ্ট স্থানগুলো ভালোভাবে ভিজিয়ে উত্তম রূপে অজু করা আবশ্যক। যখন আমরা অজু করব অত্যন্ত সাবধানের সাথে অজু করব, যে অজু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে অজুর মাধ্যমে, সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের অলংকার অজুর চিহ্ন, সুবহানাল্লাহ, সে পর্যন্ত পৌঁছবে যে পর্যন্ত তার অজুর পানি পৌঁছবে। সুতরাং অজু পরিপূর্ণ করে উত্তম রূপে করা উচিত। মুসলিম শরীফ। প্রিয় শ্রোতা, যেটা আমরা জানলাম যে আসলে নবীজি বলেছেন যে মুমিনদের অলংকার হবে একমাত্র অজুর চিহ্ন। যারা মুমিন তাদের চিহ্ন হবে একমাত্র অজু হবে তাদের অলংকার। এই জন্য আমরা যখনই অজু করব অত্যন্ত সাবধানের সাথে আমরা অজু করব, যাতে করে চারটি যে অজু ফরজ রয়েছে সেটা আমরা পরিপূর্ণ আমল করব। সমস্ত মুখমণ্ডল ধোয়া, দুই হাতে কনুই ধোয়া, মাথা মাসে করা, দুই পায়ে টাকনু ধোয়া, এটা কিন্তু ফরজ। সমস্ত মুখমণ্ডল ধোয়া, দুই হাতের কনুই ধোয়া, মাথা মাসে করা, দুই পায়ে টাকনু ভালো করে ধোয়া। তো এই ধোয়াটা আসলে ঘষে মেজে ভালোভাবে ধুতে হবে, যাতে করে কোনো একটি পশমন ঘোড়া শুকনো না থাকে। গত জুমার খুতবাতে আমরা আলোচনা করছিলাম যে যাতে করে একটি পশমের ঘোড়া যেন শুকনো না থাকে। যদি শুকনো থাকে পরিপূর্ণ অজু হলো না, আমার অজু শুদ্ধ হবে না। দ্বিতীয়ত, আমাদের হাতের নখ রয়েছে, নখের ভিতরে আমরা পানি প্রবেশ করাবো। তারপর আমাদের রয়েছে আঙুলের যে প্যাড, এখানে এই ফাঁকে অনুসরণ পানি ঢুকানো যায় না, পানি সহজে প্রবেশ করে না। এখানে একটু ঘষে মেজে একটু খিলাল করবো, ভালো আমরা খিলাল করবো যাতে করে এখানে পানি প্রবেশ করে শুকনো না থাকে। অনুরূপভাবে দুই পায়ের যে আমাদের প্যাড রয়েছে, যে পায়ের যে আঙুল রয়েছে, সেখানেও কি এই ফাঁকে দিয়ে সহজে পানি প্রবেশ করে না। এই জন্য আমরা সেখানে কি খিলাল করবো, একটু আমরা খিলাল করবো যাতে করে পানি প্রবেশ করে শুকনো না থাকে। কোনো একটি অঙ্গ অর্থাৎ অজু করার স্থানগুলো যেন শুকনো না থাকে, এটা হলো অজুর সময়। আর যখন গোসল করব তখন যেন আমাদের গোটা শরীর যেন কোনো অঙ্গ যেন শুকনো না থাকে, সেদিকে আমরা খেয়াল করব। প্রিয় শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা যা শুনলাম জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি পরিবার জীবনে, রাষ্ট্র সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের কথা, আমাদের দয়াল নবীজি হাদিস শরীফের কথা মানার আমল করার আল্লাহ পাক তৌফিক দিন, বলি আমিন। সেই সাথে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য, আল্লাহ সরকার হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ পাক করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন।
মুসলিম মিল্লাতকে হেফাজত করুন, ইমানদার মুসলিম মুসলিমা যে যেখানে অবস্থান করছেন আল্লাহ নিরাপত্তা দান করুন। সে সাথে আরও দোয়া করছি যেখানে বসে আমরা খুতবা দিচ্ছি, আমাদের প্রিয় চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল কর্ণফুলি কর্তৃপক্ষের জন্য দোয়া করি, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ কর্মকর্তা কর্মচারী সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ আমাদের খেদমতটি কবুল করুন বলে আমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহ। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।